অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আসতে পারি? আরে এসো এসো। বাবা খুব ব্যস্ত মনে হচ্ছে। কি দেখছো এভাবে? দেখছি যে এই সেই ঘর। কোন ঘর? যেই ঘরে আমাকে বলি দেওয়া হয়েছিল। আর এই হলো সেই টেবিল। আপনি যদি কন্ট্রাক্টে রাজি হন তাহলে আমি আপনার বাবাকে ছাড়াবো। এই চেয়ারেই বসে বলেছিলেন, মনে আছে? ওটা ওটা বলি হলো। একটু ডিফারেন্স আছে না, মানে পাঠার বলি হওয়ার আগে তার যত্ন নেওয়া হয়, আর আমার আমার তো বলি হওয়ার পরে আপনি আমার যত্ন করছেন। তাও অ্যাটলিস্ট এটা স্বীকার তো করলে যে আমি তোমার যত্ন করি। একদম, মানতে তো হবে। এবার অতীতের কথা আমরা ছাড়ি, বর্তমানে আসি, কেসটা নিয়ে কিছু আলোচনা করার আছে। স্যার আ এসো। আসি, ম্যাডামকে আসতে দেখলাম তাই আমিও চলে এলাম। স্যার খুব ভালো করেছো। বলছি কেসের ব্যাপারে কি কথা ছিল? না টেনশন করার কিচ্ছু নেই, সামনের মাসে তো কেসটা আছে, তাই এবার একটু আটঘাট বেঁধে নামবো বলেই কথা বলে নিচ্ছিলাম, আর কিছু না। হ্যাঁ ম্যাডাম, আপনার বাবা আপনাকে একটা বক্সের কথা বলেছিলেন যেটা ওই আশ্রমে আছে। রবি ওই বিষয়টা আমরা পরে আসছি, আগে আমরা মূল কেসটার বিষয়ে কথা বলি। আচ্ছা স্যার। অবশ্যই তুমি দেখো তো, তুমি যদি আমাকে কোনোভাবে হেল্প করতে পারো। আমার কি মনে হয় না, আমার মনে হয় যে রমেশ ভাইয়ের মার্ডার কেসটার সাথে প্রিয়াঙ্কা কোনোভাবে যুক্ত। ওয়েদার রবির সঙ্গে যেমন কথা বলবে কিন্তু প্রচণ্ড ভেবে চিন্তে কথা বলবে, কারণ ভয়ঙ্কর একটি মেয়ে। এটা কাজ করবে, আমি অটো রেকর্ডিংটা খুলে রাখলাম, তুমি জাস্ট কথা বলতে বলতে ওর অজান্তে সেটাকে অন করে দেবে। খুব কেয়ারফুলি, ও কিন্তু প্রচণ্ড ভয়ঙ্কর একটি মেয়ে। হ্যাঁ বাবা। রবি বাবু আপনার ফোন বাজছে। হ্যাঁ কার? হ্যাঁ আমার আমার বললেন বাজে, ফোন করছে, ধরছি। হ্যালো বলুন। হ্যাঁ বা আমি এসে গেছি। হ্যাঁ সোজা অফিসে চলে আসুন। আরো নেই, কোর্টে কেস উঠতে দেরি হবে, আমাদেরই ভাগ্য ভালো, স্যারের আসতে সময় লাগবে। আসছি। ওকে খুব তাড়াতাড়ি লোকে থাকবে, চলো 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 স্যার। টেনশন হচ্ছে, কিছু হবে না, আমি কনফিডেন্ট। চলো 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 স্যার। কমিন। রিসেপশনিস্ট নেই তো? না নেই। কেন না, আপনি আসবেন বলে, মানে আপনাকে যাতে না দেখতে পায় তাকে একটু আগেই ছুটি দিয়ে দিয়েছি। প্রমাণ কোথায়? প্রমাণ দিচ্ছি। ও প্রমাণের আগে একটা ইম্পর্টেন্ট কথা আছে ম্যাডাম। কোনো কথা নেই, আমার আগে প্রমাণ চাই। আপনি বুঝতে পারছেন না ম্যাডাম, আপনি সেই সিচুয়েশনেই নেই যেখানে আপনার কোনো চয়েস থাকতে পারে। আপনার এগেনস্টে সব প্রমাণ হোম সান্যালের হাতে, আর সেই প্রমাণ আপনার হাতে তুলে দিয়ে আপনাকে বাঁচাতে পারে একমাত্র এই রবি। এনিওয়ে আপনাকে প্রমাণগুলো দেখাচ্ছি।
স্টপেজের পরের মোড়টায়। হ্যাঁ তুমি এসো। কই? এই তো 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 এদিকে এদিকে এদিকে। হ্যাঁ 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 এদিকে এসো এদিকে এসো। বৃষ্টিদি, বৃষ্টিদিদি কেমন আছো মাসি? থাক থাক, কেমন আর থাকবো বলো? আশ্রম ছেড়ে, তোমাদের ছেড়ে? মন খারাপ করো না মাসি, কষ্ট কি শুধু তোমাদের হচ্ছে, আমারও তো হচ্ছে বলো। কিন্তু ওই অপরাধার ইচ্ছে এসব, সেটা তো আমাদের মেনে নিতেই হবে বলো। আচ্ছা মাস্টারমশাই জেল থেকে কবে বেরোবে? বেরোবে গো, খুব শিগগিরই বেরোবে। তুমি দেখো ওম বাবু আমাকে নিজে কথা দিয়েছে, কিন্তু তার জন্য তোমার একটু হেল্প আমার লাগবে। কি করতে হবে বলো? আমি তোমাদের জন্য জীবন দিয়ে দিতে পারি। কি? না না, তা কেন? ওম বাবু বলেছে আশ্রমের সবাইকে কিছু প্রশ্ন করতে, মানে ধরো যেমন সেই রাতে যে ঘটনাটা ঘটেছিল তার সাথে জড়িত কোনো ঘটনা কি তুমি দেখেছো, বা তার আগে বা পরের কোনো ঘটনা? আমি আর কি করে দেখবো বলো, সেদিন এমন মরণ ঘুম ঘুমিয়েছিলাম না, সকালে পুলিশের গাড়ির আওয়াজ পেয়ে আমার ঘুম ভাঙলো। না না, তোমাকে খুন হওয়া দেখার কথা বলছি না গো, তার সাথে জড়িত কোনো ঘটনা বা তার আগের বা পরের কোনো ঘটনা তোমার কি মনে পড়ে? বা ধরো ওই প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কার কোনো ব্যবহার বা কোনো আচরণ কি তোমার সন্দেহজনক লেগেছিল কোনো ঘটনা? না তেমন তো কিছু মনে হয় না। আমি আজও বিশ্বাস করতে পারছি না যে আশিস, আশিস আমার সাথে এরকম ব্যবহার করলো। ওই কদিন আগেও তো এরকম ছিল না। আমি তোমাকে আর ছোটদাকে তো আগেই বলেছিলাম যে ওই মেধাদি ওর মাথাটা খারাপ করছে। আমি জাস্ট ভাবতে পারছি না যে একটা মানুষ এই কদিনে এতটা বদলে গেল। তুমিও আশিসের মতো বদলে যাবে না তো? জানতাম, আমি জানতাম তুমি এই ভয়টাই পাবে, কিন্তু না বৌদি, আমি মরে গেলেও এইভাবে বদলাতে পারবো না। আরো বৌদি, আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে বাড়ির সবাইকে জানিয়ে দেবার। কিন্তু সবাইকে বিশ্বাস করাবে কি করে? ওরা সকলের সামনে অভিনয় করবে, আর পিসি, পিসি তো বলবে এসব কিচ্ছু হয়নি। মানছি যে পিসির কথা হয়তো সবাই বিশ্বাস করবে না, কিন্তু মেধা ওর কথা তো সবাই বিশ্বাস করবে, ওর বিরুদ্ধে তো কেউ কোনো কথাই শুনবে না। একজন তো শুনবে, দাদা ভাই। বৌদি তুমি দাদা ভাইকে সবটা জানাও, ও ঠিক এর একটা সলিউশন বের করবে, ওকে বের করতেই হবে, কারণ ছোড়দাকে ওর মুঠো থেকে বের করতেই হবে আমাদের, যেভাবেই হোক না কেন। তুমি আজকেই দাদা ভাইকে বলবে, সবটা বলবে তুমি ওকে, ঠিক আছে? তা তো করতেই হবে। ওকে সব বলতে হবে। এই শোনো না, বলছি কি আমার মনে হচ্ছে ওম নিশ্চয়ই বৃষ্টিকে খুব ঝাড়ছে না? মনে হয় না। আশিসের কথা ওম শুনবে না এটা হতেই পারে না, আর যদি হয়ও তাহলে তো আমাকে আরো বড় খেলা খেলতে হবে। তাও আবার পিসিমনির ঘরে? আচ্ছা, পিসিমনিরও তো মনে হচ্ছে আরো বড় খেলা খেলছেন। না, কোনো আওয়াজ নেই। আমার কি মনে হয় জানো মহুয়া, ওম বড় জোর বৃষ্টিকে বোঝাবে না, মানে বৃষ্টির প্রতি উমের যে ভালোবাসা সেটা তুমি না
ওমকে এখনো কিচ্ছু চেনো না। হ্যাঁ, ওম আশিস আর এশাকে এত ভালোবাসে না যে ওর কাছে পৃথিবীর কারোর ভালোবাসা কিচ্ছু নয়। সেটা হলেই ভালো, সেটা না হলেও অসুবিধা নেই। আমাদের মেধা রয়েছে না, এছাড়া আশিস, আশিসকে আমরা এমন তাতাবো না যে ওম বৃষ্টিকে বাড়ি থেকে বের করেই ছাড়বে। বৌদি, বৌদি তুমি সত্যি করে বলো, তুমি তুমি আমায় ক্ষমা করতে পেরেছো তো? আশিস, এবার কিন্তু আমি সত্যি মারবো। মারো, তুমি তুমি মারলে তবে আমার একটু শান্তি হবে। তোর বৌদি তোকে মারবে কিনা জানি না, কিন্তু এরকম আরেকবার করলে আমি তোকে খুব মার মারবো। মারিস, যত খুশি মারিস। ভুলে যাই সব কিছু। কি ভুলে যাবো? এই যে কদিনে যা যা হয়েছে। এই কদিনে কি বৌদি বলছি, দাদা কি ভুলে যাওয়ার কথা বলছে বলো তো? আমার তো ঠিক মনে পড়ছে না। কি জানি তোমার দাদা কি বলছে। এই হয় আমি দুধে মিশে যাই আর আটি ঘোরাঘুরি খাই, হয় হয় এরকমই হয়। বৌদি, ও বৌদি, ও তুইও আছিস, একবার তাড়াতাড়ি চ তো। কোথায়? আরে বাবা চ না, একটা মজা দেখাবো। বৌদি তুমিও এসো। দাদা হ্যাঁ চল, তুই এখানেই থাক। বৌদি এসো, আয়।